আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, চলে আসছি রোজকার মতো নতুন আর একটি একদমই ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সাথে, নতুন আর একটা ব্লগ শেয়ার করার জন্য রান্নাঘরে সরাসরি। আর আজ যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা আমার জন্মমাটি নড়াইলে যারা আছেন তারা তো অ্যাভেলেবেল খেয়েছেন বা সবাই জেনে থাকবেন এই রেসিপিটার স্বাদ এবং টেস্ট কতটা মজার হয়। আর যারা অন্য অন্য ডিস্ট্রিক্টের আছেন, আমি জানি না এই রেসিপিটা তারা কখনো ট্রাই করেছেন কিনা, তবে আমি আশা করব যে আজ যে রেসিপিটা আমি আপনাদের দিব, অবশ্যই একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আজকের রেসিপিটা হলো শাপলা ইলিশ, জাতীয় ফুল শাপলা, তার যে ডটাটা হয় বা তার যে কি বলে এটাকে, ওই শাপলা ফুল বা শাপলা যেটা বলে আর কি, সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এটা আমার নড়াইলের খুবই প্রচলিত একটি রান্না বা খাবার। আমরা সিজনালি এই শাপলা তো এখনও আসলে ফুল সিজন আসে নাই, আরও কিছুদিন পরে যখন ইলিশ মাছের ফুল সিজন আসবে, শাপলাও তখন অ্যাভেলেবেল, ভালো শাপলা পাওয়া যাবে, তখন এগুলা দিয়ে আমরা আসলে রান্না করে খাই। আর আজ হঠাৎ করে শাপলা চোখে বাঁধলো, আর এটা পছন্দের একটি জিনিস জন্য সাহেব নিয়ে আসছে। আর এদিকে ফ্রিজে ইলিশ মাছও ছিল, আমি এই যে দেখেন এখানে ইলিশ মাছটা কেটে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি, আর এখানে কিন্তু এই যে শাপলাটাও কেটে ধুয়ে একদম পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আর এই শাপলা ইলিশ দিয়ে আজ আমি রান্না করব। বন্ধুরা, ফুল ভিডিওটা সঙ্গে থাকেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই যে শাপলা ইলিশ রান্নার জন্য আমি কড়াইয়ে পেঁয়াজটা ব্রাউন করে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিব কিছুটা জিরা। আর একটা কথা, যেটা এই শাপলা ইলিশ রান্না করতে কিন্তু খুব বেশি এক্সট্রা মশলার প্রয়োজন হয় না, আমি কিন্তু এক্সট্রা কোনো মশলাই দিব না, জাস্ট এই পেঁয়াজ আর জিরাটা ভেজে তুলে নিলাম, এটা আমি বেটে নামানোর আগে দিয়ে নামিয়ে দিব। পেঁয়াজ আর জিরাটা আমি ভেজে তুলে নিয়েছি, ওই তেলের উপরে আমি এখন মাছগুলা দিয়ে দিব এক এক করে। আর যেহেতু ইলিশ মাছ আমি খুব বেশি ভাজবো না, হালকা করে একটু এপাশ ওপাশ উল্টে পাল্টেই রান্নাটা করব, ইলিশ মাছ আসলে খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। হালকা জাস্ট একটু তেলের উপরে এপাশ ওপাশ এই তো মাছটা একটু এপাশ ওপাশ করে নিয়ে এখন দিয়ে দিব কাঁচামরিচ। আর আমি আজকের এই শাপলা ইলিশের রেসিপিটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়েই করব, এখানে কিন্তু কোনো ধরনের শুকনো মরিচ ব্যবহার করব না। আর এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, এই যে পানিটাও খুব বেশি দিব না, যেহেতু শাপলা রান্না করতে একদম 2-3 মিনিট সময় লাগবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটুখানি ধনিয়া গুঁড়া। বন্ধুরা, এখন ওয়েট করব বলক উঠার জন্য। বন্ধুরা, আমার মাছের ঝোলটায় বলক উঠে গিয়েছে, এখন আমি এই যে শাপলাটা এর উপরে দিয়ে দিব। শাপলাটা দিয়ে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এরপরে ভেজে রাখা পেঁয়াজ আর জিরাটা বেটে নিয়েছি,
ওটা দিয়ে নামিয়ে দিব। বন্ধুরা শাপলাটা দিয়ে আমি আরো 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন এই যে ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। বন্ধুরা ইলিশ মাছ আর শাপলার তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এই যে মশলাটা দিয়ে নেড়েচেড়ে আরো 1 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এখন তরকারিটা ফুল কমপ্লিট আমি নামিয়ে দিব। যে সকল বন্ধুরা এবছর আমার আগে শাপলা ইলিশ খেয়ে ফেলেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাকি আমি ফার্স্ট এবছর শাপলা ইলিশ শুরু করলাম সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন শাপলা ইলিশ, ইনশাল্লাহ সবার ভালো লাগবে। ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের সঙ্গে থাকেন। আজ এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।